নামাজ নাই যার ঈমান নাই তার নামাজ নাই যার জানাজা নাই তার আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ কে কবরে রাখার পর আমাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে ফেরেশতা আসার পর রূহটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় বসানো হয় প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেওয়া হয় ভালো হলে জান্নাত হয় আর যদি খারাপ হয় দোজখের টুকরা হয়ে যায় আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আবাদে আখেরাতের জন্য ওঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাসীর জন্য দোয়া করছেন উনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো না না মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার বলি বুঝা বলছেন না না বুঝা বলছেন হ্যাঁ বুঝে বলেন নাই যে কি বললেন আপনার বাবাকে রাখলেন দাদাকে রাখলেন পাড়া প্রতিবেশীকে রাখলেন রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম তো জানাজার পরে দোয়ার জন্য অপেক্ষা করলাম দেখলাম সব একত্রিত আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো আমি একটু দূরে দাঁড়ানো একজন হুজুর এই দোয়াটা পড়তেছিলেন আর সবাই তার সাথে এক হয়ে বলতেছিল আমার ধারণা হলো সবাই বলেছে ঠিকই সবাই বুঝে নাই ঠিক কথা ঠিক আছে কি না যে জিনিসটা বুঝলেন না এই জিনিসটা বলে কি ফায়দা আছে বলেন যে জিনিসটা বুঝলেন না যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন আপনি যখন কবরে রাখেন ওই কবরবাসীকে উদ্দেশ্য করছে করে বলছেন মিনহা খালাকনাকুম এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আচ্ছা মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে দেহ আর আমাদের রূহ আল্লাহর তরফ থেকে ওয়াডার মাটি থেকে নির্যাস সৃষ্টি করা মাটি নির্যাস দিয়ে আমি সৃষ্টি হয়েছি এর জন্য আপনি যখন কবরে রাখেন তখন আপনি বলেন মিনহা খালাকনাকুম সুবহানাল্লাহ বললেন না আপনি তাকে রেখে বলতেছেন মিনহা খালাকনাকুম মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রূহ আছে তাহলে আপনি কি বলতেছেন কারে বলতেছেন মাটিকে বলতেছেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ওয়ফিহা নুঈদুকুম আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি এখানে রেখে যাচ্ছি মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে এখানে রেখে যাচ্ছি তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি মাটিতে আবার দিয়ে যাচ্ছেন শেষ না ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে সুবহানাল্লাহ বলেন না তাহলে আপনাদের রূহ গেল কই আপনারই তো প্রমাণ যে শুধু রূহ নিয়ে উঠবে না দেহ নিয়েও উঠবে আল্লাহু আকবার আল্লাহু আকবার শিখলে ভালো লাগে না খারাপ লাগে আগামী বর্ষ আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে হুজুর তো বলে গেছিল ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে আবার ওই আখরাতে একত্রিত করার দিনে সেই দিনে একত্রিত করার জন্য আখরাতের জন্য তোমাকে আবার উঠানো হবে আপনি তো বললেন যে মানুষ শুধু রূহ দিয়ে হয় না মানুষ কি দিয়ে হয় মাটি এবং রূহ দিয়ে সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন মাগফিরাত দান করে দেন আমিন বলি
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে এখন কল্যাণটা কি আমি ভাঙা ভাঙা কথা বলবো বুঝতে হবে কল্যাণ কি আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই অর্থ বাড়াতে হবে এটা হলো কল্যাণ আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে এটা হলো কল্যাণ আমাদের সংসার উন্নত হতে হবে এটা হলো কল্যাণ আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমাদের কাপড় চোপড় সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না এখন গোটা পৃথিবী সফর করব এটা হলো কল্যাণ আমার গাড়ি সুন্দর হবে এটা হলো কল্যাণ আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে এটা হলো কল্যাণ গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে ঠিক কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ محمد رسول الله صلى الله عليه وسلم বলেছেন خير القرون قرني সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না ভাঙা ঘর ছিল কাপড় ছিল না খেতে পারত না পেটে পাথর বাঁধত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ পেটে খাদ্য নেই পাথর বেঁধেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন দেখো আমি কয়টা পাথর বেঁধেছি আমার পেটে খাদ্য নাই ঘরবাড়ির উন্নতি ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না মক্কায় থাকতে পারলেন না মদিনায় যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সে পাহাড়ি রাস্তা রাস্তা ছিল না পাহাড় এরপরে মরুভূমি সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় 400 কিলোমিটারের উপর 450 কিলোমিটার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহনটাও ভালো ছিল না পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে পা থেকে রক্ত ঝরেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে কোনো সুখ ছিল না কিন্তু আমরা এখন সফর করি এখন তো 1.5 ঘন্টায় মক্কা থেকে মদিনা ট্রেনে যাওয়া যায় বাসে যাই কত উন্নত হয়েছে সবকিছু কিন্তু রাসূল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই রাসূল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন যেই সমাজের মধ্যে কুরআন ছিল যেই সমাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ বলে নাই রাসূল যে বড় বড় বিল্ডিং হবে আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে বরং আমার রাসূল বলে গেছেন বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো কিয়ামত চলে আসছে ওই দুবাইয়ে এত উঁচু উঁচু বিল্ডিং গুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে বোঝা গেল আমার রাসূল বলেছেন যখন বিল্ডিং উঁচু হবে কিয়ামতের জন্য অপেক্ষা করো আমরা ঘর উঁচু বানাই ঘরকে আমরা সুন্দর করি আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি শান্তিতে আছি বলেন তো শান্তি আছে কি না হ্যাঁ সব কিছু সুন্দর যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায় যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে রং বেরং বিভিন্ন ডিজাইন করা হয় আল্লাহর কসম খেয়ে বলি
মুসলমানের জন্য এটা সুন্দর না মুসলমানের জন্য সুন্দর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধারণ ধারণ করা এটা হলো মুসলমানের সৌন্দর্য কে বলেন ঠিক আছে কিনা বলেন মুসলমানের সৌন্দর্য হলো আমার রাসূলের চরিত্র যার মধ্যে আছে সে হলো রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো যুদ্ধ ঘোষণার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবা কার কাছে কি আছে সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন হযরত উমর তার সম্পত্তির অর্ধেকটা এনে দিলেন হযরত উসমান একটা ব্যবসার একটা পুরা ব্যবসার অংশটা দিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিককে দেখে না সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসূলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল মহিলাদের শরীরে কোনো স্বর্ণ ছিল না সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য সব বিলীন করে দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক তাকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আবু বকর কোথায় সুবহানাল্লাহ আমার আবু বকর কোথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা খাম্বার পাশে দাঁড়ানো রাসূলের ডাক শুনে উপস্থিত হলেন আবু বকর তুমি কি আনছো সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা পুতলা বের করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না ইয়া রাসূলুল্লাহ এই যে পুটলাটা আছে এই পুটলার মধ্যে যা আছে ঘরে যা ছিল সব কিছু এটার মধ্যে নিয়ে এসেছি ঘরে আর কিছু নাই আল্লাহ রাসূল ছাড়া ঘরে আমার আর কিছু নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয় গোটা পৃথিবীর সব সম্পদ এক জায়গায় দিল আবু বকর তোমার ভিতর থেকে যে মহাব্বতের টানে যেটা দান করলা ওই দানের সমান গোটা পৃথিবীর সম্পদ হবে না কি ছিল করে তাদের কি ছিল করে রাসূল ছাড়া কিছু না রাসূলের চরিত্র ছাড়া কিছু ছিল না আজকে আমরা কত উন্নত আজকে গোটা পৃথিবী কত উন্নত বাংলাদেশ উন্নত হয়েছে গ্রাম উন্নত হয়েছে আচ্ছা বলেন তো দেখি যত জেলখানায় যত লোক আছে এরা কি পেটের কারণে খাদ্য খেতে পারে না এই কারণে জেলে আছে নাকি চরিত্রের কারণে জেলে হ্যাঁ চরিত্রের কারণে জেলে সম্পদের কারণে নয় কারণ এমন পৃথিবীর কেউ বলতে পারবে না এখন বর্তমানে না খেয়ে কেউ মারা যাবে ঠিক না কিন্তু জেলে লোক আছে কিসের জন্য চরিত্রের কারণে চরিত্র নাই বলে আজকে তারা আজকে মানুষ জেলে যায় চরিত্র নাই কার না থাকার কারণে মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায় কথা ঠিক আছে কিনা বলেন ঠিক